হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। কলেজ অ্যাডমিশন রিলেটেড আরও একটা বিগ ব্রেকিং আপডেট নিয়ে চলে এলাম শুধুমাত্র আপনাদের জন্য। যা নতুন এসে তাদের রিকোয়েস্ট করলাম, প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। আমি অলরেডি আপনাদের কাছে গতকালও একটা ভিডিও শেয়ার করেছিলাম, এবং যারা বিশেষ করে এই কনফিউশনে রয়েছেন যে চার বছরের কোর্সে তিন বছর এক্সিট নিলে সরকারি চাকরি আবেদন করা যায় কি না, প্লিজ একটু ভিডিওটা দেখে নেবেন। এবং তার পরবর্তী এনইপি 2020 রুলস অনুযায়ী যা যা নতুন নতুন আপডেট হচ্ছে তার সব আপডেট শেয়ার করছি। এখন শেয়ার করছি যেটা গতকাল সোমবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে একটি বৈঠক হয়েছে, সেই বৈঠকে কলেজ ভর্তির কী সিদ্ধান্ত চলে এসেছে শেয়ার করছি। তার সাথে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি বর্ধমান কল্যাণীর আপডেটটাও শেয়ার করছি। রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির আপডেট আপনারা অনেকদিন ধরে চাইছিলেন, আজকে শেয়ার করে দিচ্ছি এই ভিডিওটায়। যা নতুন এসেছেন তাদের রিকোয়েস্ট করলাম, প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। প্রথমে আমি একটু ক্যালকাটা ইউনিভার্সিটির আপডেটটা বলে দিই। ক্যালকাটা ইউনিভার্সিটিতে সোমবার দিনকে অর্থাৎ গতকাল একটি বৈঠক হয়েছে, আন্ডার গ্র্যাজুয়েট রেগুলেশন কমিটির বৈঠক। এবং এই আন্ডার গ্র্যাজুয়েট রেগুলেশন কমিটি যারা ফাইনালি ফ্রেমওয়ার্ক তৈরি করছে এনইপি 2020 রুলস অনুযায়ী কী কী দূর থেকে নতুন নতুন রুলস রেগুলেশন আসছে ক্যালকাটা ইউনিভার্সিটির আগামী অর্থাৎ পরবর্তী অর্থাৎ 2023-24 যে ভর্তি সেশন হতে চলেছে কলেজ ভর্তির তার রিলেটেড। তো এই ক্ষেত্রে আজকের অনেক কটা বিষয় নিয়ে পরপর আলোচনা চলছে। লাইক আজকে 3 ইয়ার্সের একটা কোর্স থাকবে, 4 ইয়ার্সের একটা কোর্স থাকবে, এবং সেখানে অনার্স উইথ রিসার্চের একটারও কিন্তু অপশান থাকবে। এগুলো আমি অলরেডি শেয়ার করেছি। আরও একটা বিষয় নিয়ে ধরতে গেলে ভিন্ন মত আসছে ভিন্ন ভিন্ন ইউনিভার্সিটিতে। মনে রাখতে হবে বিকাশ সম্বন্ধ থেকে যে গাইডলাইন শেয়ার করেছিল অর্থাৎ আমাদের যে ধরতে গেলে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট তার তরফ থেকে, তারা শুধু এটুকু জানিয়েছে এনইপি 2020 মেনে আমরা 4 বছরের যে গ্র্যাজুয়েশন সেটাকে ইমপ্লিমেন্ট করছি ওয়েস্টবেঙ্গলে। সেখানে আলাদা করে কোনো এন্ট্রি এক্সিটের বক্তব্য আলাদা করে কোনো কিছু বলা নেই, এখানেই দাঁড়িয়েছে দুবিধা। কারণ রাজ্যের ইউনিভার্সিটি ওয়াইজ আলাদা আলাদা নিয়ম জারি হচ্ছে এই 2023-এর অ্যাডমিশনে। প্রথমত শেয়ার করি, কলকাতা বিশ্ববিদ্যালয়ে গতকাল যে আন্ডার গ্র্যাজুয়েট রেগুলেশন কমিটির বৈঠক হয়েছিল, সেই বৈঠকে আলোচনা হয়েছে যে এই যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের এক্সিট এবং ফোর্থ ইয়ার অবধি পড়াশোনা, এই নিয়ে আলোচনা হয়েছে। অর্থাৎ একটি স্টুডেন্ট যে ক্যালকাটা ইউনিভার্সিটি বিভিন্ন কলেজে ভর্তি হবে, সে যদি ফার্স্ট ইয়ার পড়াশোনা করে ছেড়ে দেয় তাহলে কি তাকে সার্টিফিকেট দেওয়া হবে, সেকেন্ড ইয়ার পড়াশোনা করে ছাড়লে তাহলে কি তাকে ডিপ্লোমা দেওয়া হবে, অথবা থার্ড ইয়ার পড়াশোনা করে ছাড়লে তাহলে কি তাকে প্রোগ্রাম দেওয়া হচ্ছে, নাকি ফোর্থ ইয়ারে গিয়েই তাকে হচ্ছে ফাইনাল গ্র্যাজুয়েশনে অনার্সের সার্টিফিকেট দেবে। এই ক্ষেত্রে কি আপডেট চলে আসছে বলে দিচ্ছি। কলকাতা বিশ্ববিদ্যালয়ে এখন অবধি যা আপডেট, থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার এটা তো কনফার্ম হয়ে গেছে, অর্থাৎ থার্ড ইয়ার অবধি পড়াশোনা করলে আপনি প্রোগ্রাম বা পাসের সার্টিফিকেট পাচ্ছেন ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড বিভিন্ন কলেজে, এবং সেখানে আপনারা পেয়ে যাবেন মাল্টিপল মেজর মাইনর। অর্থাৎ আগের যে মেজর মাইনর যা যা ছিল তার থেকে এখন আরও অনেক অপশান বাড়তে চলেছে, তার আপডেট চলে আসছে। যদিও আমি এই কোন মেজর কোন মাইনর কী কী সাবজেক্টগুলো রাখলে নাম্বার ভালো আসবে সেগুলো নিয়ে পরবর্তীতে আপনাদের কাছে একটা ভিডিও করব, এবং তার সাথে মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়েও কিন্তু আলোচনা চলছে, সিলেবাস চলছে। এবার একটা বড় ব্যাপার হচ্ছে আজকে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে কি এক্সিটের অপশান দেবে, যা আপডেট চলে আসছে। ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু রাজ্যে ধরতে গেলে ওয়ান অফ দ্য লিডিং ইউনিভার্সিটি আমাদের রাজ্যে, এবং 137+ কলেজ আছে যা তারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারেও এক্সিটের অপশান দিচ্ছে। অর্থাৎ যারা 2023 সালে যারা কলেজে ভর্তি হচ্ছে, 24 সালে তারা যদি ছেড়ে দেয় তারা সার্টিফিকেট পাবে, এমনটাই আপডেট চলে আসছে। যদিও কালকে তার বৈঠক হয়েছে, এখন ফাইনালি সিন্ডিকেটের সিলমোহর পড়লেই আমাদের কাছে দু একদিনের মধ্যে আজকালের মধ্যেই নোটিফিকেশন আসতে চলেছে, পুরো গাইডলাইন আসতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের। আসলেই আমি শেয়ার করে দেবো, তাড়াগুড়ো কিচ্ছু নেই, কারণ আমি তাড়াগুড়োতে শেয়ারও করবো না, অনেক বড়োভাবে গাইডলাইন্সটা ঠান্ডা মাথায় আমাদেরকে বুঝতে হবে। আমি আপনাদের বলে দেবো সিলেবাস কী কী চেঞ্জেস হচ্ছে, মাল্টিডিসিপ্লিনারি কোর্স হিসাবে কেমন কোনগুলোকে ডাকছে, ভ্যালু অ্যাডেড কোর্সে 4টে রয়েছে, এনভায়রনমেন্ট বা তার সাথে যে ধরতে গেলে আজকে আমাদের এডুকেশন ইন্ডিয়ান এডুকেশন নিয়ে পড়াশোনা সেগুলোই থাকবে নাকি নতুন কিছু অ্যাড করছে, এগুলো আমি আপনাদেরকে বলে দেবো, এবং কোন মেজরের সাথে কোন মাইনর। আরেকটা ব্যাপার হচ্ছে এবার তার ফলে ক্যালকাটা ইউনিভার্সিটির এখনও ধরতে গেলে ফাইনালাইজড করছে যে তারা যে এই রেগুলেশনের মধ্যে কী কী আনছে। তবে যা আপডেট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার 4টি ইয়ারই অপশান দিচ্ছে এক্সিটের, এমনটাই আপডেট চলে আসছে। এবার যদি আমি চলে আসি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, আপনারা অনেকেই আছেন যারা আরবিউর অ্যাডমিশনের জন্য কোয়ারি করছেন। বোধ আরেকটা জিনিস বলে দিই, যারা বাংলাদেশি স্টুডেন্টস আছে তারাও কিন্তু আবেদন করতে পারবে আমাদের রাজ্যের প্রত্যেকটি ইউনিভার্সিটিতে। তো তার ফলে এই নিয়ে কোনো কিন্তু কোনো টেনশনের কিছু নেই, ইভেন যাদবপুরে বর্তমানে আবেদন চলছে, আপনারা অ্যাপ্লাই করতে পারছেন। রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি নিয়ে একটা বড় কোয়েশ্চেন আসছিল, আরবিউ কি 3 ইয়ার্স, 1 ইয়ার, 2 ইয়ার, 3 ইয়ার, 4 ইয়ার, কোন ইয়ারের এক্সপেক্টে যাবে। আমি আপনাদের এক্সক্লুসিভ জানিয়ে দিচ্ছি, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি তাদের 4 বছরের অনার্স কোর্সে শুধুমাত্র তারা ভর্তি নেবে, কারণ আরবিউতে শুধুমাত্র অনার্স হয়ে থাকে, এবং 4 বছরের যে মেজর কোর্স সেই কোর্সে আপনি রবীন্দ্রভারতীতে ভর্তি হতে পারছেন। অর্থাৎ রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে
আপনি কিন্তু কোনো প্রোগ্রামের কোর্স আলাদা করে হয় না, এবছরও কিন্তু হচ্ছে না। এক্ষেত্রে পুরোটা যে কোর্সটা হচ্ছে অনার্সের কোর্স হচ্ছে, এবং রবীন্দ্রভারতী, যাদবপুর প্রেসিডেন্সি, এই তিনটে ইউনিভার্সিটি একক বিশ্ববিদ্যালয় এরা যেটা সিদ্ধান্ত নিচ্ছে, এরা ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার এই দুটো যে ইয়ারে, এই দুটো ইয়ারে করে এক্সিটের অপশান রাখছে না। যদি আপনি এক বছর পরে ছেড়ে দিচ্ছেন, আপনি কোনো সার্টিফিকেট পাবেন না, দু বছর পরে ছেড়ে দিলে আপনি কোনো ডিপ্লোমা পাবেন না। এই ক্ষেত্রে যেটা করা হচ্ছে রবীন্দ্রভারতী বা প্রেসিডেন্সি বা যাদবপুরে, চার বছরে গ্র্যাজুয়েশান অর্থাৎ চার বছরে মেজর, চার বছরে অনার্স, অনার্স উইথ অনার্স উইথ রিসার্চের অপশান থাকবে, এবং তিন বছর পর আপনি এক্সিট নিতে পারবেন এই সমস্ত কোর্সে। কিন্তু এই ক্ষেত্রেও প্রেসিডেন্সি যেমন আলাদা করে বলছে, তারা চেষ্টা করবে তাদের স্টুডেন্টসরা যাতে চার বছরই পড়াশোনা করে। তার ফলে যখন আপনি তিন বছর পরে ছাড়ার প্ল্যানিং করছেন, আলাদা করে ইউনিভার্সিটি আপনার কাউন্সেলিং করবে, আপনাকে বোঝাবে কেন চার বছরটা দরকার। তারপরেও যদি আপনি মনে করছেন না আমি চার বছর পড়বো না, আমি তিন বছর পর ছেড়ে দেবো, তখন আপনি কিন্তু আর গ্র্যাজুয়েশন ডিগ্রি পেয়ে ছাড়তে পারছেন। অর্থাৎ রবীন্দ্রভারতী প্রেসিডেন্সি যাদবপুরের এক নিয়মে হাঁটছে, চার বছরে গ্র্যাজুয়েশনই শুধুমাত্র ভর্তি হচ্ছে। যদি কোনো স্টুডেন্টসের কোনো প্রবলেম হয় তাহলে তিন বছরে ছাড়তে পারে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ছেড়ে দিলে কিচ্ছু ডিপ্লোমা ডিগ্রি কিচ্ছু পাবে না। এবার যেটা হচ্ছে কল্যাণী বর্ধমান, এই কল্যাণী বর্ধমান এটা কিন্তু এনইপির সমস্ত রুলস রেগুলেশন মানছে, অর্থাৎ সার্টিফিকেট, ডিপ্লোমা, ডিগ্রি, অনার্স উইথ রিসার্চ, অনার্স, এই সমস্ত রুলস রেগুলেশন এনইপি 2020 মেনে কল্যাণী কোর্স ওয়ার্ক করেছে, শেয়ার করে দিয়েছি। বর্ধমান ইউনিভার্সিটিও তাই একদম সেম সার্টিফিকেট, ডিপ্লোমা সমস্ত কিছু অফার করছে, ইভেন সামার প্রোগ্রাম যেগুলো সেগুলোও কিন্তু কল্যাণী আর বর্ধমান অ্যাপ্লাই করছে। এখন রাজ্যের বেশ কিছু ইউনিভার্সিটি লাইক নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, অন্যদিকে গৌড়বঙ্গ ইউনিভার্সিটি, আর অন্যদিকে WBSU বা CBPBU, এই সমস্ত ইউনিভার্সিটিগুলো কী করে এখন সবার পাখির নজর সেখানে, কারণ এদের কাছে এখন দুটো অপশান এই সমস্ত ইউনিভার্সিটির কাছে। এক হচ্ছে তারা নয় তারা তিন বছর অবধি মিনিমাম পড়তে বলবে, চার বছরে ছাড়তে বলবে, অথবা রাজ্যের অন্যান্য ইউনিভার্সিটি যারা বিশেষ করে যাদের আন্ডারে কলেজ আছে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার সব জায়গাতে এক্সিটের অপশান দেবে। এবং আমি আপনাদের জানিয়ে দিই রাজ্যের এই সমস্ত ইউনিভার্সিটি বর্ধমান অলরেডি শেয়ার করে দিয়েছে, কল্যাণীর এখনও কিছুটা বাকি আছে ফ্রেমওয়ার্কের, বাকি যা যা ইউনিভার্সিটি যত রয়েছে সবার কিন্তু আজকালের মধ্যে চলে আসবে গাইডলাইন, সম্পূর্ণ গাইডলাইন চলে আসবে, এবং সেই অনুযায়ী কলেজ আপডেট করতে শুরু করবে। অনেক জায়গায় কলেজ আপডেট করতে শুরু করেছে, বাট সেখানেও লেখা আছে ইউনিভার্সিটি রেগুলেশনের জন্য ওয়েট করুন। তাই সেই রেগুলেশন কিন্তু আসতে চলেছে, এবং আমি আপনাদের পরপর শেয়ার করে দেবো আপডেটগুলো আসলে, তার জন্য মাঝে মাঝেই দেখতে পারছি। এই উইকটা খুব ভাইটাল, খুব ক্রিটিক্যাল উইক আমাদের জন্য, কারণ এই উইকের মধ্যে আমরা সমস্ত ইউনিভার্সিটি যত রয়েছে সবার আমরা কিন্তু গাইডলাইন্সটা পেয়ে যাব, এবং তার সাথে কলেজ ভর্তির জন্য ফাইনাল অ্যাডমিশনের যে নোটিশ, সেই অ্যাডমিশনের নোটিশ আমরা পেয়ে যাব। অর্থাৎ EWS ক্যাটাগরি, ফাইনাল ক্যাটাগরি, এবং কী কোয়ালিফিকেশন চাইছে, মেজরের সাথে কী মাইনর দিচ্ছে, সমস্ত কিছু জেনে যাবো আমরা এই উইকটায়। তো বিশালবার বেস্ট অফ লাক জানাচ্ছি, কারণ নেক্সট উইক থেকেই মেবি শুরু হয়ে যাচ্ছে আমাদের রাজ্যে কলেজ ভর্তি। তবে তার আগে সমস্ত আপডেটগুলো পেতে সঙ্গে থাকুন, ভালো থাকবেন, বেস্ট অফ লাক।